লাওয়াছড়া জাতীয় উদ্যান। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় যে পর্যটন জোন, সেটা হচ্ছে লাওয়াছড়া। লাওয়াছড়া জাতীয় উদ্যান, আমরা যা লাওয়াছড়া জাতীয় উদ্যান অলরেডি চলে এসেছি। আমি জুলিয়া পো আছে আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, বলেন আরো কিছু, বলেন আরো কিছু, বলেন শেষ। আচ্ছা, সবকিছু মিলে আমরা অনেকক্ষণ সময় কাটাবো লাওয়াছড়ার ভিতর। লাওয়াছড়ের অনেক গাছ আছে, ইনশাআল্লাহ ভালো একটা সময় কাটবো, সাথে থাকবো। অলরেডি আমরা ঢুকে পড়েছি লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর, এবং আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এক বিশাল সারির গাছ, অনেক গাছ আর গাছ। আমরা আসলে পুরোটা ঘুরে দেখবো। আমাদের আর একজন টুরিস্ট আছেন, উনি খুব সুন্দর লাল কাপড়, সাদা লাল একটা জিন্স পরেছে, আমার সাথে ম্যাচিং হয়ে গেছে। লাল পরলেন কেন মনে হচ্ছে? লাল পরে মনে না, লাল লাল মনে হচ্ছে, মানে মনটাই মনে হয় ইয়া থাকে আর কি, বাট ইয়াটা থাকে মানে ইয়াংনেস, ভালো লাগে, যারা জানে যে লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশে অবশিষ্ট চির হরিত বনের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। প্রাণী দেখা যাবে, কিন্তু আমরা হয়তো ওই রিস্ক নিবো কিনা জানি না। সবাই যদি রিস্ক নেয়, আমরাও বেপথে যাওয়ার চেষ্টা করবো, কারণ শুধু পথে যদি যাওয়া হয়
ওই সেই গহীন জঙ্গলের প্রাণীগুলো হয়তো বা দেখা হবে না, কিংবা হয়তো বা চোখেও পড়তেও পারে, কারণ ওই প্রাণীদেরও তো একটা ভয় আছে। তারা তো মানুষ যে জায়গাগুলোতে যায় সেখানে তারা যাওয়ার চেষ্টা কম করে। কিন্তু এখানে দেখে যেটা মজা পাওয়া যাবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে বিভিন্ন প্রজাতির গাছ, যেই মানে যে এই গাছগুলো বাংলাদেশে আর কোথাও নেই, এখানে আছে। এটা বিরল প্রজাতির রক্তন, রক্তন গাছ তখন দেখলাম। এবং গাছগুলো আমরা যদি একটু উপর দিকে দেখায় মমিন ভাই, যে গাছগুলোর হাইটটা একটু যদি দেখায়, দেখেন প্রচুর হাইট এবং সোজা একটা গাছ, এগুলো হচ্ছে সব রক্তন গাছ। এবং আমরা আর একটু সামনে গেলে একটা জিনিস দেখবো, এখানে বিদেশি একটি সিনেমার শুটিং হয়েছিল, যেটা আমার জানা মতো অস্কারে বোধে মনোনীত হয়েছিল, সেটা হচ্ছে রেল লাইনের মানে কয়েকটা শর্ট ছিল এখানকার। আর একটা বিখ্যাত ছবি হুমায়ুন আহমেদ স্যারের আমার আছে জল, আমার আছে জলের মোটামুটি না 90% শুটিং এই বনের ভিতরে হয়েছিল। আমার আছে জল যেটাতে বিদ্যা সিনহা মিম ছিল, জায়েদ হাসান ছিল, ফেরদৌস মনে হয়েছিল, ছিল না ফেরদৌস ছিল, ফেরদৌস জায়েদ হাসান না, ফেরদৌস ছিল না, লাস্টের যে বিদ্যা সিনহা মিম মারা যায়, আমার আছে জলের শুটিং। এই জল যেন পদ্ম পুকুর, হিহি মেঘলা কাছে দুপুর। এখানে কিছু নির্দেশনা আছে, আমরা বেশ একটু দেখাই। হ্যাঁ, লাওয়াছড়া জাতীয় উদ্যানে মৌলভীবাজার পর্যটকদের জন্য কিছু নির্দেশনা। উচ্চ শব্দ হইচই করা থেকে বিরত থাকুন, বন্য প্রাণী উত্তপ্ত করা থেকে বিরত থাকুন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন, বনের মধ্যে দলবদ্ধভাবে চলাচল করাই ভালো, বনের মধ্যে আগুন জ্বালানো নিষেধ। এটা তো মানে একবারে কমন সেন্স। বাংলাদেশের 8টি বন্য প্রাণী অভয়ারণ্য এই 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। গাছের নাম আফ্রিকান টিকক, আফ্রিকান টিকক। আমরা কাছে থেকে যদি দেখি বন্ধুরা, টকক না আফ্রিকান টিকক, মানে এই গাছ কখনো কোথাও দেখা যায় না, আমার বিশ্বাস, তাই না? বাংলাদেশে আর কোথাও মনে হয় দেখা যায় দেখি নেই বলে, আমার এরকম অসংখ্য হাজারো বিরল প্রজাতি আজকে একটু মজা পাইতো, তাই না? মানে এই জায়গাটা মজা পাইতো, বিরল প্রজাতির গাছগুলো দেখতে পাবো। বাংলাদেশ সরকার 1997 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। লাউয়াছড়া বনাঞ্চলে রয়েছে 167 প্রজাতির উদ্ভিদ, আছে গর্জন, সেগুন, গামার, মেনজিয়াম, জামরুল, চাপালিশ, নগেশ্বর, শিমুল, লোহাকাঠ, জাম, ডুমুর, তুন, কড়াই প্রভৃতি।
আপনি আগে বনের ভিতর যে রেল লাইনটা দেখানো হয়েছিল সেই রেল লাইনের শটটা কিন্তু এখানে নেওয়া হয়েছে, যেটা পরিচালক ছিল মাইকেল টড। শুটিং সন হচ্ছে 1955 সালে, অনেক আগে। মুক্তির সন হচ্ছে 1956 সালে। সতর্কতা দুর্ঘটনা রেল লাইন আছে, এখানে সতর্কতা ফাঁকায় উঠছে, অনেকে রেল লাইনের ছবি তুলতে চায়। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের বন বৈচিত্র্যের ভরপুর। লাউয়াছড়া শ্বশুরবাড়ি সিলেটে, কিন্তু এই পর্যন্ত আসা হয় নাই, দুঃখজনক ছিল। তো যাই হোক, মৃত্যুর আগ মুহূর্তে বোধ হয় দেখার একটা সৌভাগ্য তৈরি হয়ে গেল বলেই আসলাম। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। অ্যামেজিং একটা রেল লাইন, অসম্ভব সুন্দর, লাওয়া ছাড়া আসা উচিত। দেখতে পাচ্ছি আমাদের সবাই এই ঐতিহাসিক রেল লাইনটিকে কেন্দ্র করে ছবি তোলাতে ব্যস্ত। আমাদের লালবাবু চলে আসছে টুপি হাত দিয়ে, অত্যন্ত প্রিয় মানুষ, শুভেচ্ছা জানাচ্ছে।
কি কেন জানা আছে, আমার না ছবি তুললে চেহারাটা কালো কালো লাগছে, এই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। কালকেটা অনেক সুন্দর লাগছিল কিন্তু কালকে ছবিই তুলতে পারলাম না। দর্শক, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কালো তো না বরং খসা লাগছে। উনি আমার কাছে মনে হচ্ছে উনি এই কথাটি সঠিক বলেন নাই। বিশেষ করে আপনাদের ট্রাভেল এজেন্সির সাথে এসে আমার খুবই ভালো লাগছে। আর এখন এর আগে আসলে এতটা এনজয় করি নাই। এখন আসলে আপনি লাভাছড়া জাতীয় উদ্যানে? হ্যাঁ, এটা আসলে দেখার মতো একটা প্লেস। আশা করব যে আপনারা সবাই এখানে আসবেন। ভালো, আমি আসলে উইদাউট প্রিপারেশন এই জায়গায় চলে আসছি। আমার অন্য জায়গায় একটা ট্যুর ছিল, সেটা ক্যান্সেল করে আমরা দুই ঘনিষ্ঠ বান্ধবী একসাথে ঘুরবো বলে এখানে আসছি। আর আসার পরে যে মজা বা আনন্দ হচ্ছে সেটা আনলিমিটেড, সেটা বলার অপেক্ষা রাখে না। খুবই ভালো লাগছে। আর এখন আছে লাওয়াছড়া, এই জায়গাটা সত্যি ভীষণ নাই। আসলে আমার মনে হয় এইসব প্লেসগুলো তো আসলে সবই সুন্দর, প্রত্যেকটারই একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, তো প্রত্যেকটা জায়গাই সুন্দর। সেজন্য বলবো যে সবার প্রকৃতির কাছাকাছি আসা উচিত, এবং প্রকৃতির কাছ থেকে এই যে নির্যাসটুকু নিলেই মনে হয় আমরা আমাদের যে পরবর্তী কাজের সময়গুলো আমরা সেই কাজগুলো ভালোভাবে করতে পারবো। মানে আমাদের একঘেয়েমি দূর করবার জন্য আমাদের মাঝে মধ্যে প্রকৃতির কাছে আসা উচিত। লাওয়াছড়া জাতীয় উদ্যানটা খুবই ভালো লাগছে, আমি খুব উপভোগ করছি। এবং দৈর্ঘ্য 1159 মিটার, সময় লাগবে এটা পুরোটা ঘুরতে 30 মিনিট। এবং নীরবে ভ্রমণ করুন, যে কথাটা আছে নীরবে ভ্রমণ না করলে, আমার দিকে যদি ক্যামেরা ধরেন তাহলে বলতে পারবো যে নীরবে ভ্রমণ না করলে আপনার এখানকার যে প্রাণ প্রকৃতি আছে। আমি যদি এদিকে দেখাই তারেক ভাইয়ের মতো, ভিতরে বাথরুম আর কি, বাথরুমটা এত পরিষ্কার পরিপাটি, মানে না গেলে বুঝবেন না, 10 টাকা করে নেয় ওখানে। এখানে এসে অনেকে ভাববে বিভ্রান্ত হয় বা বিভ্রত অবস্থায় পড়ে, সেই পড়াটা পড়বে অনেক। এবং কোনো কিছু দেখলে কেউ চিৎকার করে বলবেন না, ওই যে ওটা, আরেকজনকে আস্তে আস্তে বলবেন। হ্যাঁ, এবং সবাই একটু চোখ কান খোলা রাখবেন কোন দিকে কি পাওয়া যায়। একা কেউ হাঁটবেন না, আমি আস্তে আস্তে বলছি, আস্তে আস্তে, আমি ক্যামেরা লাইভে আছি। ব্যারিস্টার সুমনের মতো বন্ধুরা আমার লাইফে যারা যুক্ত হলেন তাদেরকে জানাই আদাব নমস্কার সালাম। আমরা এখন যে বনের ভিতরে আছি এটা হচ্ছে লাওয়াছড়া বন। এখানে সরকারের একটা অনুরোধ, করজোরে অনুরোধ, আল্লাহ বলে না এভাবে দেখি দেখা যাবে দু একটা পানো খাবার টাবার নিয়ে আসবেন না, একলা পাইলে অ্যাটাক করে।
আরেকটা হচ্ছে যে এই পথে না যে একটু বিকল্প পথে যাওয়া, কিন্তু সেই সমস্যা আপনাদের নাই, আমার আছে মাশাআল্লাহ কম নেই। বিকল্প পথে গেলে আপনি অনেক কিছু দেখবেন, মানে এই পথ ছাড়া একটু বনের ভিতর দিয়ে ওই আমাজনের যে জার্নিটা হয় না ওইটাই এইটা দিয়ে একটু মুখ পুরে আছে নাকি না কাদা কাদা ওইটাতে গেলে আপনি গিয়ে পাবেন দেবো কি বলতে বলতে আছেন অনেক ভালো লাগছে, এত সুন্দর একটা গভীর অরণ্যে ঢুকতে পেরে লাউয়াছড়া কি বনের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না, একটি অসাধারণ জায়গা থেকে এসেছি মেঘলা আকাশ। এই মেঘলা আকাশ আমাদের আজকের ভ্রমণকে আরও অনেক বেশি সুন্দর করেছে, অনেক ভালো লাগার একটি ধারণা তৈরি করেছে, ভালো লাগছে। যতই সামনে এগোচ্ছি ততই আরও গভীর অরণ্যে হারিয়ে যাওয়ার পথ জ্বলা অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ। নানা প্রকারের দেশীয় গাছ দেখতে পাওয়া যায়, এছাড়া প্রাকৃতিক পরিবেশে নানা ধরনের অর্কিড দেখতে হলেও এবন এক অপূর্ব স্থান। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে। তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর। বন্ধুরা, এটা বিকল্প পথ, বিকল্প পথে এর ভিতরে যদি ক্যামেরা ধরি, এই বিকল্প পথে যেতে আপনার এরকম কিছু গাছ দেখবেন, দেখে হয়তো বা ভয় লাগবে, কিন্তু ভয়টাই না এখানকার কি বলবো অ্যাডভেঞ্চার বা মজা, আসলে ভয়টাকে জয় করতে হবে, তাহলেই এই মজাটা পাবেন। আমরা যদি এর ভিতর দিয়ে যাই, খুব জঙ্গলটা আরও বেশি, আমরা জঙ্গলটা দেখতে পাবো, অনেকে আসতে চায় বা আসেন, এটা কি বিকল্প পথ, এই বিকল্প পথে যেতে গেলে একটু কলি যায় সাহস লাগে। এখানে একবারে দেখবেন এই সাইডটা, এই বিকল্প পথটাতে একবারে মানুষ কম, একবারে মানুষ কম। আমরা আপনাদেরকে এই লাওয়াছড়া বনটা দেখাবো, সাথে থাকুন। নেক্সট ব্লগ পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাওয়াছড়া বনের অবস্থান।
নিরক্ষীয় অঞ্চলের চিরহরিৎ বর্ষাবন বা রেইন ফরেস্টের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বন এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়া বন অন্যতম। বন্ধুরা, এই মুহূর্তে যারা আমরা রেকর্ডিং এ জয়েন করলেন তাদের নমস্কার, সালাম আদাব। আপনারা এখন যে জিনিসটা দেখতেছেন আমার পিছনে, একটু সরেন, আপনি দেখেন পিছনে যে বানরটা দেখতে পাচ্ছেন, দেখেন এই রকম ভাবে উলঙ্গ করে তাদেরকে রাখা হয়েছে। সরকারের সুদৃষ্টি এদিকে দেওয়া দরকার। বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। জানে মজা না, ও জানে বন্ধুরা, এই জিনিসটা একটা জিনিস আপনাদেরকে দেখা দিই। বন্ধুরা, যে জিনিসটা এখানে আমি অ্যাকচুয়ালি একটা সাবধান করতে আসছি, যে জায়গাটা হচ্ছে যে লাউয়াছড়ার যে বন্য প্রাণীগুলো আছে, যেগুলো এখানে লেখা আছে যদি অনেক হিংস্র, এখানে যে বানরটা আছে এটা কিছুক্ষণ আগে আমাদের একজন টুরিস্টকে কামড় দিয়েছে, আমি যেই রক্তটা দেখালাম। দিদার ভাই, কিভাবে কি হলো যদি বল? আমি জাস্ট ওরে ধরছি, ধরার পরে হাতে হাতে খাবার দিতে গেছি ওর হাতে, তখনই আমার ওইভাবে আক্রমণ করে। মানে খাবার দিতে যাওয়ার পরেও মানে আপনি টাচ করতে পারবেন না, টাচ করতে পারবেন না, হাতে খাবার দিলে দূর থেকে খাবার দিতে হবে, দূর থেকে খাবার দিতে হবে। মানে যতটুকু পারা যায় ওদেরকে বিরক্ত না করে, একেবারে খাবার দেওয়াটা ওকে ওরা অনেক সময় বিরক্ত মনে করে। তো এটা একবারে একটা সাবধান করা, সাবধান আমরা এখানে কোনো বন্য প্রাণীর সাথে মানে খাবারও দিতে যাবেন, ইয়ে করতে যাবেন। হ্যাঁ, এটা এটা মানে লেখা আছে, অনেকে ভাবে যে সাধারণভাবে লেখা আছে, আসলে সেটা প্রমাণ আজকে আমরা পাইলাম যে এটা একটা বড় সতর্কতা। লাউয়াছড়া আসলে এই সতর্কতা থাকবে সবাই।